আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। মালদা জেলায় যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। এই উপলক্ষে সকাল থেকেই বেরিয়েছে প্রভাত ফেরি, বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং অন্যান্য এলাকায় স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, কুইজ, নানা প্রতিযোগিতার। পোকার আক্রমণ বাড়ছে গাছে, যার জেরে অনেক ক্ষেত্রে আম গাছের পাতা শুকিয়ে যাচ্ছে। এর ফলে আমের মুকুল ফোটার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে, অর্থকরী ফল হিসেবে মালদায় সর্বদাই পরিচিত আম। প্রায় 33,000 হেক্টর জমিতে আম চাষ হয়ে থাকে। জানুয়ারি মাসে গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ, জিলাপিগারা, আম্রপালি প্রভৃতি ধরনের আম গাছে মুকুলের কুঁড়ি ফুটে যায়। শিশির থেকে হালকা জলেই গাছের পাতাও পরিষ্কার হয়ে থাকে। কনকনে ঠান্ডা থাকলেও এই পরিস্থিতিতে প্রয়োজন ঝলমলে রোদ, তাহলে আম গাছে রোগ পোকার সম্ভাবনা কম থাকে। এবারই প্রথম মালদা জেলায় কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু হয়েছে। জেলার বামনগোলা ব্লকে পাকুয়াহাট ডিগ্রি কলেজে এবছর থেকে সাঁওতালি ভাষার পঠন পাঠনের জন্য ভর্তির প্রক্রিয়া প্রায় শেষ। উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম কোনো জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হওয়ায় যার পর নাই খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। হবিবপুর, বামনগোলা, গাজল ব্লকগুলিকে আদিবাসী অধ্যুষিত এলাকা হিসেবে ধরা হয়। অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল মালদার পরিযায়ী শ্রমিকদের। উদ্বোধন হলো কার্পেট তৈরির কারখানার। রাজ্য সরকার ও জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে নবনির্মিত কারখানার উদ্বোধন হয় ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে। প্রায় 300 মানুষ কাজ পাবেন এই কারখানায়। এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কার্পেট তৈরির কারখানা তথা কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট ওয়েভিং কারখানার উদ্বোধন হওয়ায় খুশি জেলার শিল্পীরা। ইংরেজবাজার ব্লক ও মানিকচক ব্লকের কয়েক হাজার শ্রমিক এই কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত। দেশে এই কার্পেটের চাহিদা না থাকলেও বিদেশে, মূলত শীত প্রধান দেশে, কার্পেটের চাহিদা বিপুলভাবে লক্ষ্য করা যায়। প্রাথমিক পর্যায়ে কার্পেট শিল্পীদের ট্রেনিংয়ের জন্য 12টি লুম বসানো হয়েছে। আগামী দিনে আরও 60টি কার্পেট লুম বসানো হবে বলে জানিয়েছেন জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল। দীর্ঘ কয়েক বছরের স্বপ্ন পূরণ হল মালদা, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলাবাসীর। মালদা টাউন স্টেশনের ওপর দিয়ে যাত্রা শুরু করেছে তেজস রাজধানী এক্সপ্রেস। এতদিন আগরতলা থেকে নয়াদিল্লি যাওয়ার রুটে বাংলায় শুধুমাত্র নিউ জলপাইগুড়িতে থামত ট্রেনটি। ফলে মালদা জেলার বাসিন্দাদের ট্রেন ধরতে যেতে হতো নিউ জলপাইগুড়ি। নতুন এই রুটে রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশন ছাড়াও দাঁড়াবে পাটনা, জালালপুর ও ভাগলপুর স্টেশনে। মাত্র 19 ঘন্টা 40 মিনিটে ট্রেন দিল্লি পৌঁছে যাবে। আপাতত সপ্তাহে একদিন করে চলবে রাজধানী এক্সপ্রেস। অপরদিকে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসও মালদার রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। স্বল্প ব্যয়ে সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেনে রয়েছে মোট 22টি কোচ। এর মধ্যে 12টি নন এসি স্লিপার কোচ, 8টি জেনারেল ও 2টি পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান রয়েছে। জানা গেছে, এই অমৃত ভারত ট্রেনটি কার্যত সারা দেশে সাধারণের বন্দে ভারত নামে পরিচিত, কারণ এতে রয়েছে বন্দে ভারতের মতোই দুদিকে ইঞ্জিনের সাহায্যে পুশ পুলের সুবিধা। এর জেরে ইঞ্জিন বদলে সময় নষ্ট হবে না। তবে এই ট্রেনে নেই কোনো বাতানুকূল কামরা। সাধারণ কামরা হলেও প্রতিটি আসনের সঙ্গে রয়েছে চার্জিং পয়েন্ট। ট্রেনের শৌচাগারও হয়েছে বন্দে ভারতের আদলে। যাত্রী সুরক্ষায় প্রতিটি কামরায় রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা। নতুন বছরে নতুন করে সেজে উঠেছে হরিশ্চন্দ্রপুর ডিয়ার পার্ক। শীতের মৌসুম পড়তেই ভিড় করেন বহু সাধারণ মানুষ। এমনকি হরিশ্চন্দ্রপুরের বারোদুয়ারিতে অবস্থিত এই পার্কে জেলার বাইরে থেকেও বহু পর্যটক ঘুরতে আসেন। এখানে রয়েছে প্রায় 30টি হরিণ, বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি, খরগোশ ইত্যাদি। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানান ধরনের খেলার সামগ্রী। পার্কের মধ্যে রয়েছে একটি পুকুর, সেখানে বোটিং করার সুব্যবস্থা রয়েছে। এত কিছু টানে এই মানুষ এখানে ভিড় করেন। মূলত শিশুদের খেলা, ঘোরার জন্য একেবারে আদর্শ এই জায়গা। বারোদুয়ারি পার্কে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন করে এখানে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আরও বেশি করে বসানো হয়েছে খেলনা। বিভিন্ন পশুদের বড় বড় মডেল তৈরি করা হয়েছে পার্কের ভেতরে। জেলা চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।